অনেক ওয়ার্ডে গন্ডগোল, আপনারা গেছেন সেখানে, আমরা এর প্রতিবাদ করছি। আমাদের বক্তব্য হচ্ছে একটা পুরাতন প্রাচীন শহর, একটা ঐতিহ্য মণ্ডিত জলপাইগুড়ি শহর, যে শহরের সুনাম আছে, সেই শহরের একটা পৌরসভা, পুরাতন পৌরসভা, সেই পুরাতন পৌরসভার এই কি হাল, আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায়। আমরা তাই পরিষ্কার বলেছি যে করোনা মহামারীর কারণে নির্বাচন, রাজ্যের পৌর নির্বাচন বন্ধ ছিল, এখন যখন ওই উপনির্বাচনগুলো হচ্ছে আমাদের রাজ্যের, আমরা তাই পৌরসভার কাছে আমাদের বক্তব্য, রাজ্য সরকারের কাছে আমরা বলবো যে সমস্ত পৌরসভার নির্বাচনগুলো করতে হবে। কারণ পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে যারাই নির্বাচিত হয়ে আসুক, একটা গণতান্ত্রিক বাতাবরণ থাকবে, সে গণতান্ত্রিক বাতাবরণের মধ্য দিয়েই পৌরসভা পরিচালিত হোক। এখন এখানে দলীয় মানে খালি সাইনবোর্ডটা নেই, জলপাইগুড়ি পৌরসভায় তৃণমূলের সাইনবোর্ডটা নেই, কিন্তু বাদবাকি সবই হচ্ছে ওদের দলীয় নির্দেশ, দলীয় কার্যক্রম, এর মধ্য দিয়েই হচ্ছে পৌর পরিষেবার কাজটা চলছে। আমরা এর বিরুদ্ধেই হচ্ছে জলপাইগুড়ির বিভিন্ন ওয়ার্ডে আমরা মানুষের কাছে গিয়েছি, আমরা পথসভা করেছি, আমরা প্রচার করেছি। এর আগেও আমরা মাননীয় চেয়ারপার্সনের সাথে দেখা করে আমাদের যা অভিযোগ পৌর পরিষেবা সংক্রান্ত, সেই বিষয়গুলো আমরা বলেছি। আজকে আমরা আবার এসেছি, আগামী দিনেও আমরা আসব। আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমরা শূন্য পাই, এক পাই, যাই পাই না কেন, যেখানে দেখব যে মানুষের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, আমরা লাল ঝান্ডার মানুষেরা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে সেই কাজগুলো করব। আজকে জলপাইগুড়ি পৌরসভা পরিষেবার ক্ষেত্রে ব্যর্থ, মানুষ সংকটে রয়েছে, তাই সংকটগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে পৌর পরিষেবার উন্নয়নের দাবি নিয়েই আমাদের এখানকার কর্মসূচি চলছে। আমরা বিশ্বাস রাখি আমাদের সাংবাদিক বন্ধুরা প্রকৃত ঘটনা চিত্রগুলো যাতে মানুষের কাছে আপনারা উপস্থিত করতে পারেন, এই অনুরোধই আপনাদের কাছে আমরা রাখব। আপনার নাম আর পরিচয়টা কি বলেন? না, তোমার নাম আর পরিচয়? আমি বিপুল সান্যাল, সিপিআইএমের একজন কর্মী। আজকে আমাদের উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট সমাজসেবক, সমাজ সংস্কারক পঞ্চান ঠাকুর পঞ্চানন বর্মার 87তম তিরোধান দিবস আমরা উদযাপন করছি। জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস SC ST অভিযোগের পক্ষ থেকে আমাদের জেলা সভাপতি মাননীয় কৃষ্ণদাস মহাশয়ের নির্দেশে আমরা আজকে টাউন ব্লকের পক্ষ থেকে ঠাকুর পঞ্চাননের যে তিরোধান দিবস, যে ঠাকুর পঞ্চানন ভারতবর্ষের সংবিধান রচনায় বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং ভারতবর্ষের নারীদের এখন যে ক্যারাটে শিক্ষা হয় সেটা তিনি আজ থেকে বহুদিন আগে ডাংগাড়ি মাও নামে নারীদের আত্মরক্ষার জন্য একটি প্রশিক্ষণ চালু করেছিলেন। ছাত্রদের হোস্টেল থেকে শুরু করে, নারীদের শিক্ষা থেকে শুরু করে, তিনি সমাজে কোন মানুষের জন্য ভাবেননি। তিনি একজন রাজবংশী সন্তান যোদ্ধা ছিলেন, কিন্তু তিনি উত্তর ভারতের, সমগ্র উত্তর ভারতের উন্নতির জন্য কাজ করেছিলেন। সেই কোর্টের ময়দান থেকে শুরু করে রাজনীতির ময়দান, তিনি রংপুর মিউনিসিপালিটির মেম্বার ছিলেন, তিনি রাজ্যের তৎকালীন যে রাজ্য সরকার, রাজ্য পরিষদ তার সদস্য ছিলেন, পার্লামেন্টের সদস্য ছিলেন ব্রিটিশ ভারতে, এবং তার মতো একজন সমাজ সংস্কারককে আমরা পেয়েছিলাম। তিনি মাতামার পুলিশামারিতে জন্মগ্রহণ করেছিলেন এবং সারা জীবন সমাজের জন্য কাজ করে গেছেন। তাই আমাদের জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস SC ST অফিসের পক্ষ থেকে তাকে আজকে এই শ্রদ্ধাঞ্জলির আয়োজন।